ইসলামী ব্যাংক নিউজ টপ 10। সরকার গঠনের পর থেকে বিমান বাহিনীকে আধুনিক অস্ত্রে সজ্জিত করে দক্ষতা বৃদ্ধির জন্য যুগোপযোগী প্রশিক্ষণ দিতে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিটি নির্বাচন বিতর্কিত নয়, জনগণের ভোটে যারা নির্বাচিত হতে পারবে তাদেরকে মনোনয়ন দেবে আওয়ামী লীগ, জানিয়েছেন ওবায়দুল কাদের। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিতে মেয়র পদের মনোনয়নপত্র কিনেছেন আওয়ামী লীগের 8 জন। আসন্ন সিটি নির্বাচন সুষ্ঠু হবে না, আশঙ্কা বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার ইশাক হোসেনের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে ককটেল বিস্ফোরণ, আইবি এর বাইরে ককটেল উদ্ধার। প্রক্টর গোলাম রাব্বানির দাবি, বিশেষ উদ্দেশ্যে একটি মহল বিস্ফোরণ ঘটিয়েছে। বছরের সর্বনিম্ন তাপমাত্রা 5.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে। দেশের বিভিন্ন জায়গায় ঘন কুয়াশার সাথে মৃদু শৈত্যপ্রবাহ বহাল। আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রংপুর মেডিকেলে ভর্তি 24 জনের মধ্যে শিশুসহ 2 জনের মৃত্যু, 3 জনকে ঢাকায় স্থানান্তর। সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতাকারীদের চ্যালেঞ্জ মোকাবেলার বার্তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এনআরসিতে মুসলিমদের হয়রানির অভিযোগ প্রখ্যাত সাহিত্যিক অরুন্ধতী রায়ের। মিয়ানমারের সেনাবাহিনীর সাথে বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষে অং সান সু চির দলের প্রভাবশালী নেতা নিহত, প্রতিক্রিয়া নেই সেনাবাহিনীর। ফেডারেশন কাপ ফুটবলে কোয়ার্টার ফাইনালের পথে আরামবাগের বিপক্ষে বিকেল 4টায় লড়বে ঢাকা আবাহনী।